আমাদের খতিবুল উম্মাহ আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব, অনেকে হুজুরকে নিয়ে বলতেছে যে এহসান গ্রুপে উনি যে বলছে এহসান গ্রুপের পক্ষে কথা বলছে। আচ্ছা ভাই একটা কথা বলেন তো, এই যে আপনারা এই যে এখানে আসছেন, আমি এখানে ওয়াচ করতে আসছি, কোন কার ওয়াচ করতে আসছি? আল মাদিনা ইসলামী একাডেমির। এখন আমি এই একাডেমির পক্ষে দুইটা কথা বলছি, এটা আমার দায়িত্ব, কারণ আমি তাদের দাওয়াতে এসেছি, ঠিক কি না? আচ্ছা ওইটা বাদ দেন, আমি আপনার বিষয়ে একটা কথা বলছি যে এই লোকটা অনেক ভালো, পাঁচ রক্ত নামাজি, কিন্তু দুই বছর পরে আপনি নামাজ ছেড়ে চুরি করলেন, দোষটা কি আমার? আমি আপনাকে বললাম আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক বড় দিনদার, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনাকে এই কথা বলার পরে দুই বছর পরে যে এক বছর পরে যে আপনি মানুষ ধন সম্পদ মেরে খেয়েছেন, চুরি করেছেন, মানুষের সাথে উল্টা পাল্টা করেছেন, এই জন্য কি দোষ আমি বিক্রমপুরের হবে? আমারে দিবেন আপনারা দোষ? যখন এহসান গ্রুপের পক্ষে আমাদের আলেমুল আমারা কথা বলেছিল তখন এহসান গ্রুপ টাকা মারে নাই, ঠিক কি না? এখন যখন মাইরা চলে গেছে তখন কি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে দোষ দিয়ে লাভ হবে? এই জন্য ভাইয়ের আমার পা দুইটা ধরি, আলেমুল আমার সাথে বেয়াদবি করেন না, তারপরে কে আমাদের ময়দানে চেহারাটা শকুনের মতো হয়ে যাবে, ঠিক কি না? ইবেলি, ই অরেঞ্জ, এহসান গ্রুপ, বর্তমানে যে তিনটা ঝামেলা চলতেছে, আসলে বলেন তো সব থেকে বড় দোষ কার? এই যে আজকে হাজার হাজার পরিবার শূন্য হয়ে গেল, টাকা নাই, পয়সা নাই, লাখ লাখ টাকা লাগাইছে ইবেলিতে, লোভে পাপ হবে মৃত্যু, কিন্তু ওদের কাছে তা না, ওরা মনে করে লোভে পাপ আর পাপেই লাভ, ঠিক কি না? ওরা মনে করে লোভে পাপ পাপেই আমার লাভ, ওই পাপ করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগাই দিছে ইবেলিতে, কিসে? ইবেলি, ই অরেঞ্জ। এটা কি আপনার মানে আমাদের বাংলাদেশের মানুষের মাথায় কি এতটুকু ঢুকে না যে একটা বাইকের দাম 5 লক্ষ টাকা, এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে আমার মাত্র 2.5 লাখ টাকায় বাইক দিতেছে, কেন দেয়? চুরি করেন না বলেন? 6 মাস আমার টাকাটা পুঁজি করে রেখে 2.5 লাখ টাকা দিয়ে আমার 5 লাখ টাকার বাইক দেয়, বুঝেন কোন থেকে দেয়? আপনার টাকা দেয়, আপনার টাকাও রাখতেছে ওই ডিলারের থেকে, ওরা আনতেছে ফ্রিতে, বলতেছে বেশি টাকা দিব, ওই ডিলারের টাকা আপনারে দিছে, অনেকে এরকম লাভ করছে, তারপরে ওই বেশি লোভে সব শেষ, ঠিক কি না? সর্বপ্রথম দোষ করে অ্যাম্বাসিডারের না, ওই যে বলে এই অরেঞ্জে মাস্টারবি ভাই অ্যাম্বাসিডার, ওনার বাড়ির নিচে অনেকদিন মিছিল দেখছি, দেখছেন না আপনারা? অ্যাম্বাসিডারের দোষ না, দোষ আপনার নিজের, লোভ করছেন না, এই জন্য লোভে পাপ পাপে আপনার মৃত্যু হয়েছে। এখন কি বলবো, জনসাধারণ কিছু বলার নাই, মানুষ দুঃখে আছে, খাবার পাচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা এই সকল ব্যবসা বাণিজ্যতে লসে আছে মেরে খেয়েছে, আল্লাহ আপনার সকলকে আপনি তাদের পজিশন ফিরিয়ে দেন।